নমস্কার, এয়া দুপুরৰ সংবাদ। মই কৃপাঞ্জল রাজবংশী। অবসরপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা সামেদ আলীর ঘর সিএম ভিজিলেন্সর অভিযানের শেহতীয়া খবর। সম্পত্তির তথ্য বিচারি অভিযান চলাই আছে এই দলটোয়ে। আনহাতে সুকন্যায় কেনেদরে লুণ্ঠন করেছিল সাংসদ পুঁজির ধন জানাম আপনার। 44টা পথৰ 4টা পথতহে 1% কাম করেছিল। পথৰ নামত আবন্তিত ধন লুণ্ঠন সুকন্যা এন্ড কোম্পানির। লোক নির্মাণ বিভাগের 6 অভিযন্তাই দিছিল কেলেঙ্কারির তথ্য। সোধা পোছার সময়ত অজ্ঞতা প্রকাশ করেছিল চতুর সুকন্যায়। ভিজিলেন্সর হাতত সুকন্যার কলকাতা বিমানের বন্দরের সিসিটিভি ভিজুয়ালস, যত স্পষ্ট সুকন্যার বিদেশ ভ্রমণ করবলে যার তথ্য। বিদেশ ভ্রমণ নাই করা বলে মিথ্যাচারের আশ্রয় লৈছিল সুকন্যায়। ভিজুয়াল দেখার পিছতো সুকন্যায় কোয়া নাই সঁচা কথা। উপ বন সংরক্ষক ভাস্কর ডেকার ঘরতো অভিযান চলিছে। ভাস্কর ডেকার সম্পত্তির সন্দর্ভত অভিযান চলি আছে। লাচিত নগরত বাংলো সদৃশ তেওঁর ঘর। পাঞ্জাবাড়ীত আছে বিশাল মাটি সম্পত্তি। দিল্লিতো আছে বিলাসী ফ্ল্যাট ভাস্করর। অবসরলৈ 2টা বছর থাকুতে গ্রেপ্তার হল ভাস্কর ডেকা। তদন্তকারী দলক বহু তথ্য সদরি করা নাই ভাস্কর ডেকায়। আর এই মুহূর্তত কেবাটাও তথ্য এই মুহূর্তত পোহরলৈ আহিছে যে অবসরপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা সামেদ আলীর ঘরত কি কি আছে, সুকন্যায় এতিয়ালৈকে কি কি তথ্য দিছে, ভাস্করর কি কি শেহতীয়া তথ্য পোৱা গৈছে। সিএম ভিজিলেন্সে অভিযান চলাইছে সামেদ আলীর ঘরত, সম্পত্তির তথ্য বিচারিছে। সুকন্যায় কেনেদরে লুণ্ঠন করেছিল সাংসদ পুঁজির ধন, সেই বিষয়ে জানিপরা গেছে। আর কি কি শেহতীয়া খবর আমি জানিলে যত্নপর হম। সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকা আমার সঙ্গে পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছে। বীরিঞ্চি, আপনার ওসরলে আছো, তথ্য কেবাটাও আছে শেহতীয়া, আপনার পরাও জানি। নিশ্চয় কৃপাঞ্জল, যে এই মুহূর্তত মই বর্তমান উপস্থিত আছো অবসরপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা আছিল যিগৰাকী সামেদ আলীর বাসগৃহর সম্মুখত। আর এগারী সামেদ আলী যেহেতু সিএম ভিজিলেন্সর পাঁচ দিনের জিম্মাত আছিল, আর আজি 4 নম্বর দিনটলৈকে যিখিনি আসলে এগারী সামেদ আলীক জেরা করা হয়েছে, তেওঁ কিন্তু বহু সম্পত্তির তথ্য বা তেওঁ যিসমূহ ব্যাংক পাসবুক আছিল, 31 ব্যাংক পাসবুক পাইছিল বা বিভিন্ন তেওঁ নগদ ধনের সম্পর্ক বহু কথা এই মুহূর্তলৈকে তেওঁ তদন্তকারী বিষয়ক জানা নাই। যার বাবে আজি সামেদ আলীক লগত লৈ সিএম ভিজিলেন্সর একটা বৃহৎ দলে তেওঁর বাসগৃহত এই মুহূর্তত অভিযান চলাই আছে। বহু নথিপত্র বিষয়ে তেওঁৰ জানিবলগা আছে। সম্পত্তি বহু নথিপত্র তেওঁৰ নাম বেলেগৰ নামত আছে, কিন্তু তেওঁৰ বাসগৃহৰ পৰা উদ্ধাৰ কৰিছিল। গতিকে সেইসমূহ সম্পত্তি প্রকৃততে কাৰ আৰু যার নামৰ আছিল, তেখেতসকলৰ লগত সম্পর্ক কি, সেই সকলোখিনি কথা জানিবৰ বাবে সিএম ভিজিলেন্সৰ দলটোৱে ইতিমধ্যে ইয়াত অভিযান চলাই আছে। আনহাতে দ্বিতীয়তে যিগৰাকী ভাস্কর ডেকা উপ বন সংরক্ষক, অবসরলৈ মাজত মাত্র 2টা বছর বাকি থকা অবস্থাত যেহেতু গ্রেপ্তার হয়েছিল, 5 দিনৰ সিএম ভিজিলেন্সৰ জিম্মাত আছে। তেখেতকো লগত যেহেতু এটা দলে লগত লৈ আহিছে, কিছু সময়ৰ পাছত তেখেতৰ বাসগৃহ লাচিত নগর থকা যি বাসগৃহ আছে আৰু পাঞ্জাবাৰীত থকা যি বাসগৃহ আছে, সেই দুইটা বাসগৃহত পৃথকে পৃথকে অভিযান চলাব। কিয়নো এগৰাকী ভাস্কর ডেকার বিরুদ্ধে যেহেতু 2022 বর্ষতে গোচর রুজু হয়েছিল, পরবর্তী সময় তেওঁৰ যিমানখিনি সম্পত্তি আছিল সেই সকলোখিনি তালিকা প্রস্তুত করেছিল, কিন্তু যেতিয়া গ্রেপ্তার হল, গ্রেপ্তার হওয়ার পাছত তেখেতৰ বাসগৃহত আৰু কি কি সম্পত্তি আছে বা তেওঁৰ এই সময়ছোৱাত অবসৰৰ মুহূর্তত পাক মুহূর্তত আৰু কি কি সম্পত্তি আসলে গোটাইছে, নথিপত্র কি, ব্যাংক পাসবুক কিমান আছে, তেওঁ পাসপোর্ট বা বিদেশ ভ্রমণ করেছে, এই সকলোখিনি তথ্যর কারণে যেহেতু অভিযান চলাব। গতিকে ভাস্কর ডেকার ঘরটো কিছু সময় পাছত যাব। তৃতীয়তে যিগৰাকী সুকন্যা বৰাক যেহেতু ইতিমধ্যে ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে 3 দিনৰ সিএম ভিজিলেন্সৰ জিম্মাৰ অন্তত, এগৰাকী সুকন্যা বৰাৰ বিৰুদ্ধে বহুকেইটা বিস্ফোৰক তথ্য পোহৰলৈ আহিছে, যে তেওঁ যেতিয়া বিদেশ ভ্ৰমণ পাছপোৰ্ট সন্দৰ্ভত কোনো ধৰণৰ তথ্য দিয়া নাই, কিন্তু বিদেশ ভ্ৰমণ যেতিয়া কৰিছে সেয়া তথ্য ইতিমধ্যে সিএম ভিজিলেন্সৰ হাতত পৰিছে। কলিকতাত যেতিয়া তেওঁ বিমানবন্দৰত গৈ উপস্থিত হৈছিল, তাৰ সেই চিচিটিভি ভিজুৱেল তদন্তকাৰী বিষয়াই ইতিমধ্যে লাভ কৰিছে আৰু সেইসমূহ তেওঁক সন্মুখত দেখুৱাই আছিলে। সুকন্যা বৰাক সুধিছিল যে এইসমূহ ভিজুৱেল আমি দেখা পাইছোঁ, আপুনি তাত গৈছে, কিন্তু সেই সময়তো আসলে এগারী সুকন্যার পর যথেষ্ট মিথ্যাচার আশ্রয় লৈছে যে তেওঁ নহয় বুলি কৈছে। দ্বিতীয়তে যি সাংসদ পুঁজি ধনেৰে নির্মাণ হবলগা যি 44টা পথ, তাৰে 4টা পথৰ মাত্ৰ 1% কামহে এই সুকন্যা বৰা এণ্ড কোম্পানীয়ে কৰিছিল, আৰু বাকী যিসকল আছে সেইসকলকো যিহেতু তদন্তৰ আওতালৈ আহিব। আৰু এই সুকন্যা বৰাই 44টা পথৰ আচলতে ধন আত্মসাত কৰিছিল, আৰু এনেধৰণৰ যি তদন্ত, সেই তদন্ত কৰাৰ ফলস্বৰূপে আচলতে সুকন্যা বৰা যে পাহাৰসমূহ সম্পত্তি আছিল সেই সকলোখিনি তথ্য পোহৰলৈ আহিছিল। গতিকে এই মুহূৰ্তত এটা কথা ক'ব লাগিব যে সামেদ আলী আৰু ভাস্কৰ ডেকাই যিহেতু বহু তথ্যৰ বিষয়ে সিএম ভিজিলেন্সৰ তদন্তকাৰী দলক এই মুহূৰ্তলৈ দিবলে বাকি আছে, গতিকে সেই আধৰুৱা যিখিনি তথ্য সেইখিনি সংগ্ৰহৰ বাবে আজি তেখেতসকলক লগত লৈ অভিযান চলাই আছে। নিশ্চয় বীৰিঞ্চি কুমাৰ ডেকা, ধন্যবাদ জনাইছো, আপুনি বিষয়টো সংক্ৰান্তত শেহতীয়া আপডেট আমাক ফহিয়াই জনাইছে।
আর এই মুহূর্তে আমি সেয়া দেখাইছো আপনার সুকন্যা সামেদ আর ভাস্কর তিনিওগাক পৃথকে পৃথকে এটাও অভিযান চলাই আছে সিএম ভিজিলেন্সের অভিযান চলার দৃশ্য আপনার দেখাইছো এ সামেদ আলীর বাসগৃহত তারপরে এনেক ভাস্কর ডেকার বাসগৃহত অভিযান চলিছে সমান্তরালক সুকন্যা বরার সম্মুখত তেখেতরে ভিজুয়ালস দেখাই সোধা হয়েছে যে এয়া সচা নে মিছা কিন্তু এটাও সচা বলে মানি লোপরা নাই মানি লওয়া নাই সুকন্যা বরাই কাইলৈ সকল শিক্ষানুষ্ঠান বন্ধ থাকিব সরকারি কার্যালয়ত 2 বজালৈ অর্ধছুটি থাকিব রাম মন্দির প্রতিষ্ঠার সময়ত দোকান পোহারও বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রীগুলো সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী কি কি কলে এই বিষয়টি সংক্রান্ত আমি আগবাইছো শিক্ষানুষ্ঠান সমূহ সমগ্র দিনটোর ভাবে বন্ধ থাকিব সরকারি কার্যালয় সমূহ 2 বজালৈকে বন্ধ থাকিব স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিজ উইল বি ক্লোজ ফর এন্টায়ার ডে যে যিটো মুহূর্তত রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকিব সেই মুহূর্তখিনিত দোকান পোহারও যদি আমি বন্ধ করিব পাৰো তেতিয়ালে তার কর্মচারী সকলেও রামলালা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব চাব পাৰিব কারণ 500 বছৰৰ পিছত এনেকুৱা এটা দিন এদিনে আহে না ভূত না ভবিষ্যৎ সেই কারণে মই অসমৰ ব্যবসায়ী সকলকো অনুরোধ করিম যে আপনাদের যদি পারে তেতিয়ালে অন্তত আগবেলা যেটো মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা হব 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় সেইখিনি সময় যদি আপনাদের দোকান প্রতিষ্ঠান বন্ধ করে তেতিয়ালে আমার দোকান বা ব্যক্তিগত প্রতিষ্ঠানত কাম করা কর্মচারী সকলেও এই অনুষ্ঠানটো চাব পারিব আহ্বান জানাম আমি কোনো গভর্নমেন্ট অর্ডার ইস্যু নকরো এইটো ক্ষেত্রত যে যদি পারে আপনাদের একজেক্টলি সেই সময়সোয়া অসমবাসী রাইজলৈ মোৰ এটা আবেদন আছে নিজৰ ঘৰৰ সন্মুখত এটা মাটি চাকিয়ে হওক বা নিজৰ ঘৰৰ সন্মুখত কিবা লাইটিঙে কৰোঁ অলপ পোহৰৰ যিটো আমি উৎসৱ বুলি কওঁ ঠিক দেৱালী বুলিও মই কোৱা নাই কাৰণ ইয়াত এটা আধ্যাত্মিকতাৰ ভাৱ এটা থাকিব আৰু আমি অবতৰীয়া দেৱালীও কৰিব খোজা নাই কিন্তু অলপমান আলোকৰ ব্যৱস্থা কৰিলে যে কোনোবাই যদি পাৰে ঘৰৰ সন্মুখত লিচু লাইটে লগালে কোনোবাই পৰা নাই মাটিৰ চাকি এটা জ্বলালে ঘিউৰ চাকি এটা জ্বলালে ঘৰৰ সন্মুখত সন্ধিয়া চাকি এগছি জ্বলাবৰ বাবে মই আহ্বান জনাম আৰু এটা আহ্বান জনাইছোঁ যে আমাৰ আই মাতৃসকলক ৰামলালা প্ৰতিষ্ঠা হোৱাৰ পিছত কালি গধূলি আমাৰ নিজৰ নিজৰ নামঘৰসমূহত আমি যাতে অলপ নাম কীৰ্তন কৰি পৰিৱেশটো আৰু অধিক এটা আধ্যাত্মিকতাৰ ৰূপ দিয়াৰ বাবে চেষ্টা কৰোঁ আৰু এইখিনি কৰিবলৈ যাওঁতে মই আন ধৰ্মাৱলম্বী যি লোক আছে ইছলাম বিশ্বাস কৰা লোকে হওক গীৰ্জা উপাসনা কৰা লোকসকলে হওক কালি সকলোকে মই আহ্বান জনাম যে সকলোৱে যাতে এটা স্পেচিয়েল প্ৰেয়াৰ বা স্পেচিয়েল নামাজ পঢ়ে যাতে ভাৰতবৰ্ষত আমাৰ সকলো জাতি ধৰ্মৰ লোক আমি একেলগে মিলিজুলি থাকিব পাৰোঁ কাৰণ এইটো আমাৰ হিন্দু ট্ৰায়াম্ফ নহয় দিছ ইজ এ ট্ৰায়াম্ফ অফ ইণ্ডিয়ান চিভিলাইজেশ্যন ভাৰতীয় সভ্যতাৰ বিজয় ই এটা ধৰ্মৰ বিজয় নহয় গতিকে কালি অসমত জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে এই প্ৰাণ প্ৰতিষ্ঠাৰ মহা উৎসৱটো পালন কৰাৰ বাবে মই আহ্বান জনাম ন্যায় যাত্ৰাক লৈও কংগ্ৰেছক আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীয়ে ৰাম মন্দিৰ আৰু ৰাহুল গান্ধীৰ যাত্ৰাৰ প্ৰতিযোগিতা হ'ব নালাগে বুলি মন্তব্য কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কালি মই ৰাহুল গান্ধী ডাঙৰীয়াকো অনুৰোধ কৰিম যে তেখেতে কালি কোনোবা এটা সময়ত বটদ্রবা থানত যাব খুজিছে এনেকুৱা ভাৰতত হ'ব নালাগে যে দেৰ ইজ এ কম্পিটিশ্যন বিটুইন ৰাম টেম্পল এণ্ড বটদ্রবা গোটেই টিভিত এফালে ৰাম টেম্পল দেখাই থাকিব এফালে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱৰ জন্মস্থানত ৰাম ৰাম ৰাহুল গান্ধী গৈছে এইটো দেখুৱাই থাকিব সেইটো অসমৰ কাৰণে ভাল নহয় সেইকাৰণে তেখেতক মই অনুৰোধ কৰিম যে আপুনি অহাকালি ৰাম মন্দিৰৰ উদযাপন হৈ যোৱাৰ পিছত আপুনি বটদ্রবা টেম্পললৈকে বা বটদ্রবা সত্ৰলৈকে আহিলে
আমার ভাল লাগিব, নহলে টিভিত দুটা উইন্ডো করে থাকিব, আমিতো বাধা দিব কাকো নোৱাৰো, বাট দ্যাট টু উইন্ডো উইল গো এগেইনস্ট দ্য ইমেজ অব আসাম, এফালে রাম টেম্পল দেখুৱাই থাকিব, এফালে বটদ্রবা দেখুৱাই থাকিব, দেয়ার ইজ নো কম্পিটিশন এন্ড হি শুড নট কাম এন্ড ক্রিয়েট দ্যাট কম্পিটিশন, দ্যাট উইল বি ভেরি ভেরি স্যাড ফর দ্য পিপল অব আসাম। সব এতালেক তো কত ভিড় হওয়া নাই, এতালেক কারফিউ হয়ে আছে যতে গৈ আছে, গতি আপনি ভিড় হব বলে ভাবিছে, ময়ও শুভেচ্ছা দিছো যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত ভিড় অলপ হব লাগে, আর মানে যেই গুয়াহাটি পার হব ময়ে আহ্বান জানাম আমার মিয়া সকলক, যে আপনাদের মনত যোগদান করব, যে মুখ বেয়া পাই পেলায় যোগদান নকরাক, মানে কিনা বেয়া পাম বলে যোগদান নকরাক না থাকিব, সেটলে কোনো আপত্তি নাই, লোয়ার আসামত মানুষ হব, এতালেক তো মানুষ হওয়া নাই, কিন্তু আই মিয়ারও আই মাতৃ সকল না যায়, সেইটো ঠিক আছে, এতালেকো কতো মানুষ হওয়া নাই, কবাত পাঁচশ, কবাত এহাজার, কবাত এগারোশ, কবাত পঞ্চাশ, সিমানখিনিক মানে ভিড় বলে নক, কিন্তু যা অহাকালি সেই সময়তে বটদ্রবাত যাব, নগলে ভাল, আই ক্যান অনলি মেক এ রিকুয়েস্ট, আই ক্যানট কাকোটার মানে মন্দির সত্রত যাব বাধা দিব নোৱাৰো, কিন্তু মূল রিকুয়েস্ট ডাবল উইন্ডোটো ভাল না লাগিব, এফালে রাম টেম্পল দেখাই থাকিব, এফালে বটদ্রবাত যাওয়া দেখাই থাকিব, বটদ্রবা মন্দির সত্রইতো মাতা নাই, গতি টেলিভিশন জার্নেলিস্ট সকলকো মানে অনুরোধ করি যে তেও যদি যায় নিজে যাব, হি হ্যাজ নট বিন ইনভাইটেড, সো দেয়ার ইজ নো কম্পিটিশন, আর যেহেতু ইয়াতে আছে, যিকোনো আজিয়ে গৈ পেলায় বটদ্রবাত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান আজিয়ে পরিদর্শন করিব পারে, কালি দিনটো সিলেক্ট করাটো আই এম ফিলিং লিটল বিট পেইন, কালি সক দিস যাত্রা কালি কালি দিনটো দে হ্যাভ সুজেন মরিগাঁও জাগিরোড এটসেট্রা, দিজ আর সেন্সিটিভ প্লেস, সো দে শুড হ্যাভ অ্যাভয়েডেড, বাট আই উইল নট আস্ক দেম টু অ্যাভয়েড অফিসিয়ালি, বিকজ দেন দে উইল ক্রিয়েট এ তামাশা কি আই এম ট্রাইং টু স্টপ ইট, সো পুলিশ উইল বি ডেপ্লয়েড এন্ড উইল এনশিওর দ্যাট দেয়ার ইজ নো কনফ্লিক্ট অর ক্লাসেস, বিকজ তেওঁলোকৰ যাত্রাত এটা বিশেষ সম্প্রদায়ের মানুষ ওলাই আহে, ইট ইজ নট এ সেকুলার মিটিং এজ সাচ, যে দুইটা সম্প্রদায়ের মানুষ থাকে তেনেকুৱাটো নহয়, এটা সম্প্রদায়ের মানুষ ওলাই আহে, কালি মরিগাঁও জাগিরোড ইজ ভেরি ভেরি সেন্সিটিভ, ইউ নো দ্যাট নেলি মেসেকার টুক প্লেস অনলি ইন দ্যাট ডিস্ট্রিক্ট, কালি রাহুল গান্ধীয়ে ডেলিবারেটলি হোয়াই হি হ্যাজ চুজেন দ্য মরিগাঁও আই এম ফিলিং লিটল পার্ট অফ, কিন্তু কালি দিনটো অলপ হিন্দু মানুষখিনিরও মনটো অলপ বেলেগ হয়ে থাকিব, গতি কালি দিনটো তেওঁ অ্যাভয়েড করলে ফ্রম ল এন্ড অর্ডার পয়েন্ট অফ ভিউ আই উড হ্যাভ বিন হ্যাপি, কিন্তু এতিয়া তেওঁ কোনে বুঝাব, বুঝাটো মানুষ নাই, আমার মানুষখিনিও বুঝাব নুখোজে, কালি দিনটোয়ে ভগবানে ঠিক করে দিলে না তোমালোকৰ কারণে, এটা মই কি হব, মই কালি গোটেই যিমান কমান্ডো ট্রেনিং দিছো সব কালি তাতে নামাই থব লাগিব, আই হ্যাভ টু ডিপ্লয় অল দ্য কমান্ডোজ টুমরো এন্টায়ার রোড, ভাল লাগে নেকি রাম মন্দিরের দিনাখন এইবিলাক করিব কারণে, কালি ময়ে একো করিব নোৱাৰিম, দিনটো ইয়াতে বহি ফোন কৰি থাকিব লাগিব মরিগাঁও DCSP কারে আচ্ছা আছে গিয়া কিনে গিয়া কিনে কুজ হুয়া কিয়া, কালি মোরে ব্রেইনটো বেয়া করে দিছে, ময়ে বহি থাকিব লাগিব এটা এখন করে পেলাই, কালি উল্টা যদি কিবা হয়ে যায় দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইল আস্ক মি যে হোয়াই ইউ হ্যাভ নট ক্যান্সেল দ্য পারমিশন, উইথ গ্রেট রিস্ক টুমরো আই এম অ্যালাউইং হিজ ইয়াত্রা, বিকজ দে ইফ দেয়ার ইজ এনিথিং হ্যাপেন মাই নেক উইল গো, দে হোয়াই ইউ হ্যাভ অ্যালাউড অন দ্য ডে অব রাম টেম্পল, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা ডে, তো মই কিমান করিম আর সহায় করারও তো একটা লিমিট আছে। অব্যাহত থাকিব খবর লৈছে এটা বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথন স্টিল। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম, পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম,
गाए जिसके लिए मन में करना जिसके हाथ में है जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में डर जाएगी नाम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम राम सिया राम किया विश्व कल्याण बना राम सिया राम सिया राम राम सिया राम किया विश्व कल्याण बना राम सिया राम सिया जिसके लिए मन में करना जिसके हाथ में है जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में डर जाएगी नाम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में গুৱাহাটীৰ মাজেৰে ৰাহুল যাত্ৰাক লৈও মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে মন্তব্য কৰিছে যে তেওঁলোকৰ এই যে ন্যায় যাত্ৰা ভাৰতজোৰো ন্যায় যাত্ৰা তেওঁলোকক কোনফালেৰে যাবলৈ দিয়া হৈছে কোনফালেৰে যাবলৈ দিয়া হোৱা নাই সেই বিষয়টোক লৈ কংগ্ৰেছে যিহেতু মন্তব্য কৰিছে অভিযোগ উত্থাপন কৰিছে প্ৰতি উত্তৰ কি দিলে বিষয়টোক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে এইটো এটা কি বস্তু ওলালে নেশ্যনেল হাইৱেটো গুৱাহাটীৰ মাজেদি নহয় নেকি এ বাবা ইয়াতে মেডিকেল কলেজ আছে ইয়াতে নার্সিং কলেজ বোলে নাড্ডা গৈছে নাড্ডাটো গাড়ীৰ পৰা এক মুহূৰ্ততো নামা নাই গেষ্ট হাউচত গাড়ীত উঠিছে কলাক্ষেত্ৰত গাড়ীত নামিছে ফুটপাথৰ পৰা কোনোবা মানুহে ৱেভ কৰিছে সেইটোতো কোনো পদযাত্ৰা কৰা নাই জে পি নাড্ডাই এটা মই গ'লেও ফুটপাথত মানুহ থাকে সেইটোতো সেইটোতো কোনো সেইটোতো ৰোড শ্ব' নহ'ল 9:30 বজাত পাৰ্মিশ্যন খুজিছে স্কুল হয়নে নহয় এইটো সময়ত কলেজ হয়নে নহয় এইটোতো মই কংগ্ৰেছক ভালৰ কাৰণে এডভাইচ দিছোঁ যে এনেই ভোট নিদিয়ে আৰু এইবিলাক কৰিলে আৰু নিদিব মানুহ এতিয়া আপোনালোকে উলিয়াই দিলে গুৱাহাটীৰ মাজেদি মই কিবা এনেকুৱা কৈছোঁ নেকি যে ব্ৰহ্মপুত্ৰৰ মাজে উঠি পেলাই জাহাজেদি পাৰ হৈ যাওক গুৱাহাটী টাচ নকৰিব
ন্যাশনেল হাইওয়েটো গুৱাহাটী নহয় নেকি, এইটো রিং রোড হয়ে গেল। এটা মই কৈছো যে এই জি এস রোডটো ব্যবহার নকৰিব, যে জি এস রোড আর সানমারি রাস্তাটো দুটা রোড এভয়েড কৰিব দিছো, গুৱাহাটী এভয়েড কৰিব দিয়া নাই। ইয়াতে আপনাদের কষ্ট হব, পিছন মানুষে গালি পাৰিব। আর জোর করে আহিলে তো মই একো নকম, আগতে কৈছো যে মই আর তাতে পুলিশ রখাই রখাই মই তামাশা নকৰো। আইল রেজিস্টার কেস হম, আর দুজন রেলিটোর ইনচার্জ আছে মিস্টার বাইজু আর এজন, তেওঁলোকৰ ওপৰত আকো কেস রেজিস্টার করি যদি গুৱাহাটী দি যায় মাজে দি, মানে জি এস রোডে দি যায়। বাকি ন্যাশনেল হাইওয়ে যিমান মানুহ আনে, ইভেন ন্যাশনেল হাইওয়ে সাড়ে নটা বজাত কি অবস্থা হয়ে থাকে আপনাদের কোকসুন, গড়চুক গড়চুক আই এস বি টি কি অবস্থা হয়ে থাকে, সানডে হলে মই এলাও করে দিম, কোনো কথা নেই। মুখ্যমন্ত্রীর সন্তানক তুচ্ছ তাচ্ছিল্য করার রাহুল গান্ধীক কটাক্ষ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, কি কলে আগবাড়ছ? এতিয়া রাহুল গান্ধীয়ে কংগ্রেসে ইমান দিন হিমন্ত বিশ্ব শর্মাক ভয় করে আসলে, এটা মূর যে বাচ্চা দুটাকো ভয় করে মই প্রথম গম পালো, সিহতিতো ফিউচারত রাজনীতি নাহে কিয় ইমান ভয় করে আছে, মোর বাচ্চাকো গালি দি আছে, আরে মোর বাচ্চা কি রাজনীতিতে আহিব নেকি, বোলে বাচ্চায় করাপ করেছে, বাবা ই ল পড়ি আছে কোর করাপশন করব সুযোগ পাইছে। স্যার এটা প্রথম দেখিল যে রাহুল গান্ধী পেহলে তো মুসে ডরতা থা, আমি মেরা বাচ্চা সে ভি ডরনা শুরু কর দিল, কি আছে মই কব নোৱাৰো, বোলে একো নাই পাগলপন ভাবে হিমন্ত বিশ্ব শর্মায় ভয় খাব, এইটো আৰু এইটো বাচ্চা হয় দুলদানি লৈ মই থরে আছো, বিকজ দে ফিল দ্যাট আই হ্যাভ বিকাম ভেরি বিগ নাও, নহলে অসমৰ সি এম এখন সৰু ৰাজ্যৰ সি এম এখন রাহুল গান্ধীৰ মুখত ওলাব লাগে নি, কাহা মে কাহা গান্ধী ফেমিলি, একদিন মেরা জীবন মে এসা ভি হতে থে, উনলোকে অ্যাপয়েন্টমেন্ট কে লিয়ে হামলোক সাত সাত দিন ক্যাম্প ভি করতে থে, এতনা বড়া মানতে থে, অভি ও মেরা স্ট্যান্ডার্ড মে আ গিয়া হে, তো ইয়ে তো মেরা বিজয় হে। অসম এতিয়া নতুন যুগৰ নতুন পথত অগ্ৰসৰ হৈছে, দুৰ্নীতি ধনৰ বিনিময়ত চাকৰি আদিৰ দৰে অভিশাপৰ পৰা মুক্ত হ'ব ধৰিছে অসম, দুখীয়া নিচলাও এতিয়া চৰকাৰী চাকৰি লাভ কৰিছে, ব্ৰিটিছৰ ঘৰ আমাৰ ঐতিহ্য নহয়, ভাৰতৰ জনগোষ্ঠীয় সমলহে আমাৰ ঐতিহ্য, মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। আসাম ইজ ইন নাও অন এ ট্ৰান্সফৰ্মেটিভ জাৰ্ণি, হুৱেন আই ৱাজ এডুকেশ্যন মিনিষ্টাৰ ওৱান ডে আই কল এ মিটিং অফ ইনস্পেক্টৰ অফ স্কুলছ and I asked them that why you take money, apnalke jare tare pra kyo paisa loy, during lunch time a particular boy who studied in my college he came near to me, he said sir I paid 25 lakhs for this job and I taken that on loan from someone on 10% interest, so musko to paisa bhi return karna hai, to agar main paisa nahi kamaunga to return kaise karunga, so অসমত সরকারি চাকরি নামত দুর্নীতিটো এটা ইনস্টিটিউশনালাইজ আছিল, আমার দু এজন চিনাকি মানুষে কয় যে দশটা চাকরি মোক দি দিও, বোলো দশটা মানে কার ঘরের কোনবা আছে নেকি, বোলে নয় দশটা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, কি দশটা দিলে পাঁচ লাখ করে তুলব তার পঞ্চাশ লাখ হয়ে গেল তারপর আর স্যার আপনার দিগদার নকরো, এনেকা একটা অসমত পরিবেশ আছিল। আর আজি আপনাদের চাও কালি কামান্ডো দরিদ্র মধ্যবিত্ত এপিএসসি দরিদ্র মধ্যবিত্ত, আর বহুতে আমাক একিউজ করে মেরিটর লগতো আমি রাজনীতি নকরো, ইভেন দ্য ফার্স্ট পজিশন ওয়াজ টেকেন বাই মুসলিম গার্ল, উই আর মেইনটেইনিং এ সেনসিটিভিটি যে অসমত দুখিয়া আর মধ্যবিত্ত লড়াই সরকারি চাকরি পাব লাগে, আর আজি আপনাদের চাওক লাহে লাহে নতুন লড়াবিলাকে টকা পয়সা অফিসত নলওয়া হয়েছে, এতিয়া নতুন সাব ইন্সপেক্টর বিলাকক দেখিব ইহতি টকা পয়সা নলয়, লড়াবিলাক স্মাইলিং ফেসত থাকে, আপনার এতিয়া পুলিশ বলে কলে আপনাদের সুদিব পারে যে তিন বছর আগর পুলিশ না এটার পুলিশ, তোর কেতিয়া চাকরি হয়েছে, সো দ্যাট কালচারেল ডিফারেন্স হেজ নাও ভেরি ভেরি ক্লিয়ার, আজি কালি আসাম পুলিশ কমান্ডোয়ে যে ডেমনস্ট্রেশন করেছে ইট ইজ লাইক এন এস জি কমান্ডো, হেলিকপ্টারের পর নামা জুইর মাজেদি জাম করা দিজ আর, সো মই তো ভাবো যে অসম এক নবযুগর ফালে গতি করে আছে, নবজাগরণ আর নব যুগর ফলে আসাম ইজ টেকিং প্লেস, কালি তো অমিত শাহ ডাঙরিয়ায় রিভার পার্কত পার্ক দেখি মোক নিজে কে আপনার ব্রহ্মপুত্র মে কেসে এসে বানায়
সাচ এ বিউটিফুল পার্ক, কিন্তু সেই করতেও দুই এজন মানুষ আপত্তি করেছিল যে কিয় করব লাগে, এই আমার হেরিটেজ হয়। আরে ব্রিটিশ আমার হেরিটেজ কেতিয়া হল? আহোম আমার হেরিটেজ, কোচ ডাইনেস্টি ইজ আওয়ার হেরিটেজ, ব্রিটিশ ইজ নট আওয়ার হেরিটেজ। সো অল দিজ আর্গুমেন্ট মই পুট করে করে, বাট নাও পিপল আর ক্লিয়ারলি ইন আওয়ার সাইড যে অসমক বিকাশ লাগে, উন্নতি লাগে। আর এই সংবাদ মেলতে ডক্টর হীরেণ গোহাঁইকো লয়ো মন্তব্য করা দেখা গেল মুখ্যমন্ত্রীগুলোকে আগবাইছো। এইটো এটা বেলেগ বস্তু হয়, বেলেগ মাল হয়, এইটোর কথা কই লাভ নাই। আকো কয় মই মাল বলি কিয় কয়? সাহাব কব পারা ভূপেন হাজরিকা, ডক্টর ভূপেন হাজরিকা তা ফালকে বটা কোয়া মানুষজনে মাল শব্দটো বেয়া পাব নালাগে। মাল শব্দটো ডিকশনারিত ভাল ভাল মিনিং আছে, তেও অসমিয়া ডিকশনারি চাই লোক। স্যার এই অদ্ভুত মাল হয়, এটার কোনো উপায় নাই। কয় মই আন্দোলন নকরো, মই আন্দোলনের দিক নির্ণয় করো। আরে কি বস্তু, তার মানে তুমি মারটো নোখা বেলেগে মারটো খাব লাগিব। ক্লারিফিকেশনটা আপনাদের পড়িছে না? নাই মোটামুটি এই বুঝাই দিছে যে মই এটা মাউসে টুং টাই, মই খালি রাস্তা দেখাই দিই, কিন্তু মই আন্দোলন নকরো। তার মানে পিঠিত কলপাতটা বান্ধিব আমি লাগিব, মারটো আমার মূরের উপর পড়িব লাগিব। মূরটো তো বহুত ভাল, গতি মই ডুপ্লিকেট মাল বলে কইছিল আর মই কই থাকিম, দ্যাট ইজ মাই ওন অ্যাসেসমেন্ট। আর কিতাপত মই দেখাই দিম ইমান বেয়া বেয়া শব্দ লিখা, মালটো তো বহুত ভাল, আমি তো ঘর কয় মাল বস্তু লো, ইটস এ ভেরি গুড ওয়ার্ড। এটা জিএসটির হিন্দি সংস্করণ তো মালেই, মালটো তো একদম ভাল শব্দ। সেখানে এইবিলাক মোৰ সুইট প্রতিশোধ লওয়ার বহুত দিন আগরপা ইচ্ছা আছিল, এতিয়া মই সুযোগ পাইছো, মই এবার লই আছো মাঝে মাঝে। মানে বেলেগর লিখনি নিজের নামত প্রকাশ করালেকে বস্তু আছে। আই হ্যাভ এভিডেন্স, আজি আর আমি তেওঁৰ ওপৰত ডিসকাশ কৰিব খোজা নাই, কিন্তু ভূপেন হাজরিকা করা অপমানের প্রতিশোধ লওয়াটো তো মুখ্যমন্ত্রীর কাম নহয়, অসমৰ মুখ্যমন্ত্রীর কাম হয় নহয়, যে আমার জাতীয় আইকনক যোনে বেয়া ব্যবহার করেছিল সেই সময়ত মোৰ হাতত উপায় নাছিল। গতিকে আজি আমার জাতীয় আইকন সমূহক যোনে যোনে অপমান করেছিল তেওঁলোকক রিটার্ন দিয়া, যেনেকে আজি আমি ঔরঙ্গজেবক দি আছো, ঠিকছে মাল শব্দটো হজম করব শিকিব লাগিব। যেনেকে মোক মোৰ অপজিশনে গালি পাইলে মই হজম কৰি দিওঁ, কারণ ময়ো পাৰো, কারণ ময়ো পাৰো যেটা মোকো পাৰে, ইট ইজ এ গেম। ফুটবলত যদি আপুনি এটা গোল দিয়ে আপোনাকো এটা গোল দিব নাই। গতিকে যিজন মানুহে ডক্টৰ ভূপেন হাজরিকা ভালকে বটা বলে কব পারে, তো মাল শব্দটা হজম করব কারণে রেডি থাকিব লাগিব। ইমানটো মানুষে নিজের স্কিমখন তো টাফ হবই লাগিব, আর বাওপন্থী স্কিমখন আরো টাফ হব লাগে। আর যদি মই কেতিয়াবা কিতাপ লৈ পড়ি দিও, কটন কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি কেশব গগৈ এখন চিঠি লিখিছে, এখন কিতাপ লিখিছিলে, তাতে এখন পুরা ডিকশনারি আছে, হিতে হীরেণ গোহাঁয়ে ব্যবহার করা অভদ্র শব্দবিলাকৰ এখন তালিকা আছে। কিতাপখন আমি কলেজত কটন কলেজত থাকোঁতেই প্রকাশ কৰিছিল, আৰু মই এই মালটোৰ পিছত আজি লগা থাকি লাগি থাকা নাই, কটন জেনেৰেল চিকিটি থাকাৰ পৰাই লাগি আছো। তেওঁ মোৰ পিছত তেতিয়াৰ পৰা মোক হৰুৱাবৰ কাৰণে কলেজতো তেওঁ কেম্পেইন কৰিছিলেগৈ। চব অন্তত এই সকল বুদ্ধিজীৱীৰ মোৰ হাতত কিতাপ আছে, যি বেলেগে লিখা কিতাপ নিজে লিখা বুলি। অসমত এটা চাম এনেকুৱাই আছিল, যাৰ কাৰণে আপোনালোকে ভাবক জ্ঞানপীঠ বটা বিজয় নীলমণি ফুকনের কি অবস্থা করে থ গেছিল। ভাল মানুষখানি যিখানি বাওপন্থাত নাছিলে, সিস্টেমেটিক্যালি দে হ্যাভ ডিমলিশ অল দ্য ইন্টেলেকচুয়াল। যোনে বাওপন্থাত নাছিলে, এই এটা চামে আজি 30 বছর ধরে অসমত ইমান বৌদ্ধিক সন্ত্রাসবাদ চলাইছিলে যে ভাল ভাল মানুষে হারি হাত দাঙি গুছি গৈছে পৃথিবীর। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপক অখিল ৰঞ্জন দত্তকো সকিয়নি দিলে মুখ্যমন্ত্ৰীয়ে। মই কানে ইউনিভাৰ্চিটি ভিচিকো মই ডিপি লব দিছোঁ, যে তেওঁ এটা ফেকাল্টি হয় কথাই কথাই মুখ্যমন্ত্ৰীক সমালোচনাৰে। হোৱাট ইজ দিছ, কোড অফ কণ্ডাক্ট আছেতো ইউনিভাৰ্চিটিখনতো, কোনো চিষ্টেম নাই যে ইউনিভাৰ্চিটিৰ প্ৰফেচাৰে যিকোনো লিখিব পাৰে। এইটোতো এটা অদ্ভুত এটা নোচন লৈ বহি আছে। ইউনিভার্সিটিক অসম সরকারে দরমাহা দিয়ে, রিজাইন দি পেলাই যি করা করা না, আর অহা ভিসি অ্যাপয়েন্টমেন্টের পিছতো গুয়াহাটি ইউনিভার্সিটিতে মানে স্ট্রিক করে দিম দ্যাট সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল হ্যাজ টু বি অ্যাপ্লাই। এবার আমি অ্যাসেম্বলিত এক্ট আনি আছো যে ইউনিভার্সিটির ক্ষেত্রতো সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল উইল অ্যাপ্লাই।
যে তেওঁ কোনটো ৰুলৰ আণ্ডাৰত এইবিলাক কৈ থাকে। যদি চিফ ছেক্ৰেটাৰীটো চিফ ছেক্ৰেটাৰীও ক'ব, কটন কলেজৰ প্ৰফেচাৰেও ক'ব, তেওঁ নিজকে কিবা স্বাধীনতাৰ এটা মানে পৰেশ বৰুৱাই স্বাধীনতা পোৱা নাই, তেওঁ নিজে স্বাধীনতা পোৱা বুলি ভাবি ল'লে, এইটো নহ'ব। এইটো হিমন্ত বিশ্ব শৰ্মা চিফ মিনিষ্টাৰশ্বিপত নহ'ব। ক্লাছ কৰক ভাই, মই ক্লাছত বহাই দিম এটা বছৰ, দেখক যে ক্লাছৰ বাদে একোৱে নক'ব। ইউ জি চিয়ে গধূলি সময়টো দিয়ে তেওঁলোকক ছুটি পঢ়িবৰ কাৰণে, আৰু ষ্টেচনে ষ্টেচনে গৈ টিভি ষ্টেচনত এপিয়াৰ হৈ পেলাই ৰাতিপুৱা কলেজত সময়ত নাযায়, ইটোত নাযায়, এইবিলাক এইবিলাক বেয়া কথা। ষ্টুডেণ্টৰ প্ৰতি নিজৰ দায়িত্বটো পালন কৰিব লাগেতো। সেই ছাৰজনক সেইটো প্ৰশ্ন সোধচোন, সেইটোতো সুধিব সাহস নাই, ইমান ডাঙৰ মানুহ, আরে কোন চা ডাঙৰ মানুহ। কাৰণে মই সেইবিলাকৰো ৰাস্তা ঘাট বনোৱাৰ লগে লগে, এই যে মই মালটো কৈছোঁ এনেই কোৱা নাই, অকল সেইটো কথা মনত পেলাবৰ কাৰণে কৈছোঁ, নহ'লেনো মোৰ কি যায় ক'বৰ কাৰণে। মই এইবিলাক অলপ অলপ মানুহক মনত পেলাই দিয়াই আছোঁ যে এইবিলাক মানুহে অসমখনক আন্দোলনৰ পৰিৱেশত আবদ্ধ ৰাখি কিমান ল'ৰা ছোৱালীক বেয়া। আৰে হীৰেণ গোহাই এটা কথা লিখিব নোৱাৰে নেকি, এই যে দুখীয়া ল'ৰাবিলাকে চাকৰি পাইছে, চব বেয়া কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মা, অন্ততঃ এইটো ভাল কৰিছে, তাকো ক'ব এইটো বুৰ্জোৱা। তেওঁৰ নামটো এইকাৰণে কৈছোঁ যে তেওঁ লিখিছে যে এনেকৈ ক'ব নালাগিছিল। আরে বাবা কেনেকৈ ক'ব লাগিছিল, কেনেকৈ ল'ব মই শিকাম নহয়, মই মাল নহ'লেওতো মই বস্তুটোতো হয় না, মই শিকাই দিম না কেনেকৈ ল'ব পাৰে। কাৰণ এওঁলোকক ঠাণ্ডা নকৰালৈকে অসমখনে ফাইনেল শান্তিটো নাপাব। মানে সেই হিচাপত পৰেশ বৰুৱাৰ ইস্যুটো একদম ইস্যুৱে নহয়, আফটাৰ অল হিজ এ পজিটিভ মেন। ৰাস্তা বেলেগ হ'ব পাৰে, ভুল হ'ব পাৰে, কিবা হ'ব পাৰে, কিন্তু এইবিলাক মানুহে অসমৰ ভিতৰত থাকি এটা প্ৰজন্ম শেষ কৰি থৈ গ'ল। এই লেফ্ট ইণ্টেলেকচুৱেলখিনি অসমক একোটা প্ৰজন্মক শেষ কৰি থৈ গ'ল। নিগেটিভিটি নিগেটিভিটি, ঋণাত্মক, সকলোফালে বেয়া বেয়া বেয়া। আৰে অসমত একো ভাল নহয় নেকি, চব বেয়া। গতিকে এই লেফ্ট ইণ্টেলেকচুৱেলখিনি যেতিয়া দাবি যাব, সঁচা কথা সত্যই যেতিয়া তেওঁলোকক দবাই দিব, তেতিয়া দেখিব যে অসমত স্থায়ী শান্তি আহিব। আলফাটো সমস্যা নহয়, এই যিটো শ্ব' কল আৰ্বান ইণ্টেলেকচুৱেল, লেফ্ট ইণ্টেলেকচুৱেল, আৰ্বান নক্সাল, দে আৰ দ্য ইস্যু। খবৰ অব্যাহত থাকিব, লৈছোঁ এটা বিৰতি।